সবুজের হাতছানি দেয়া এই ভূখণ্ডই হচ্ছে ভাষাঞ্চর কক্সবাজার থেকে এক লক্ষ রোহিঙ্গাকে এখানেই স্থানান্তরের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরের বুকে গজিয়ে ওঠা এই ভূমি মাত্র দুই বছরে আমূল বদলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জন্য এ ধরনের চোদ্দশো চল্লিশটি ঘর নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি ঘরে ষোলোটি করে কক্ষ আছে প্রতিটি কক্ষের সামনে লম্বা বারান্দা আছে এবং প্রতিটি ঘরের সামনে একটি রাস্তা আছে বেশ প্রশস্ত রাস্তা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে যাতায়াত খুব একটা সহজ নয় নৌবাহিনীর জাহাজ ছাড়া যাতায়াত যেমন সময় লাগে বেশি তেমনি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে চট্টগ্রামের নেভি বোর্ড ক্লাব থেকে যাত্রা শুরুর বিশ মিনিট পর বঙ্গোপসাগরে প্রবেশ করছে নৌবাহিনীর এই জাহাজটি এখন কিন্তু সমুদ্রের এই ঢেউ বেশ টের পাওয়া যাচ্ছে কারণ শুরুতে ঢেউ এতটা প্রবল ছিল না যতই বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে ঢেউ ততই বেশি হচ্ছে চট্টগ্রাম থেকে ভাসাঞ্চলে পৌঁছতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এখানে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা ছাড়াও দেখা মিলল আরও কিছু নির্মাণ শ্রমিক এবং মহিষ চড়িয়ে বেড়ানো কিছু রাখালের সাথে এখানে বিস্তর জায়গা অটালিকা জায়গা এই কারণে এখানে আগে আসি আমরা স্বর্ণদ্বীপ স্বর্ণদ্বীপ সেনাবাহিনী আছে না সেখানে আসি আর ইমান সরকার তো এখানে চাষবাস করবে তো আঙুর আমরা কিন্তু তো আমরা এখানে আনি দেখি উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে বর্তমানে 20 জন রোহিঙ্গার জন্য একটি টয়লেট রয়েছে অন্যদিকে ভাষাঞ্চরে 11 জন রোহিঙ্গার জন্য একটি টয়লেটের ব্যবস্থা আছে এছাড়া রান্নাঘর গোসলখানা এবং রাস্তাঘাট সব মিলিয়ে এই চরে রোহিঙ্গারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলেই কর্মকর্তারা দাবি করছেন দুটো ডাবল বাংকার আছে অর্থাৎ এখানে মোট চারজন অনায়াসে শুতে পারবেন এখানে একজন উপরে শুতে পারবেন আরেকজন এখানে নিচে শুতে পারবেন মোট চারজনের ব্যবস্থা করা আছে অর্থাৎ চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য একটি কক্ষ বরাদ্দ থাকবে যদি কারো পরিবারের সদস্য সংখ্যা আটজন হয় বা তার চেয়ে বেশি হয় তাদের জন্য দুটো কক্ষ বরাদ্দ দেওয়া হবে এমনটাই বলছেন কর্মকর্তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ঘরগুলোতে কোনো বিদ্যুতের সরবরাহ নেই কিন্তু সৌর সৌরবিদ্যুতের মাধ্যমে ঘরগুলোতে আলোর ব্যবস্থা করা হয়েছে পরিকল্পিতভাবে তৈরি করা এই আবাসন ব্যবস্থায় স্কুল কমিউনিটি ক্লিনিক হাসপাতাল খাদ্য গুদাম এবং পানি সরবরাহের ব্যবস্থা আছে প্রতিটি ক্লাস্টারে একশো বিরানব্বইটি পরিবার বসবাস করতে পারবে যেসব রোহিঙ্গা এখানে বসবাস করতে আসবেন তাদের জন্য প্রত্যেকটি ক্লাস্টারে এ ধরনের একটি করে পুকুর খনন করা হয়েছে এসব পুকুরের গভীরতা দশ ফিট পর্যন্ত আছে এমনটাই কর্মকর্তারা বলছেন এখানে যারা বসবাস করতে আসবেন তাদের গৃহস্থলের নানা প্রয়োজনে এই পুকুরগুলো ব্যবহার হবে এছাড়া এর পাশাপাশি এখানে মাছ চাষও করা হচ্ছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো আপত্তি রয়েছে বড় ধরনের ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় এই চরের অবস্থা কী হবে সেটি নিয়েই এই উদ্বেগ তৈরি হয়েছে জোয়ারের পানি সমুদ্র থেকে যাতে ভাষাঞ্চলে ঢুকতে না পারে সেজন্য এই বেরিবাদ নির্মাণ করা হয়েছে ভাষাঞ্চলের চারপাশে এই বেরিবাদ যেভাবে নির্মাণ করা হয়েছে তাতে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় চোদ্দ কিলোমিটার নৌবাহিনী বলছে গত একশো বছরে এই অঞ্চলে যতগুলো ঝড় হয়েছে তা সবগুলো তারা পর্যালোচনা করে দেখেছে সেই বিশ্লেষণের ভিত্তিতেই ভাসাঞ্চরে বেরিবাধ এবং একশো বিশটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে কর্মকর্তারা বলছেন এইসব সব আশ্রয় কেন্দ্র দুশো ষাট কিলোমিটার মাত্রার ঘূর্ণিঝড়েও ক্ষতিগ্রস্ত হবে না এই চরে যেসব ঘর নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের থাকার জন্য সেগুলো মাটি থেকে তিন ফিট উচ্চতায় নির্মাণ করা হয়েছে কারণ এখানে যখন বেরিবাঁধ ছিল না তখন জোয়ারের পানি এখানে ঢুকত এবং সর্বোচ্চ তিন ফিট পর্যন্ত জোয়ারের পানি উঠত সে বিষয়টি মাথায় রেখেই এই তিন ফিট উচ্চতায় এটি তৈরি করা হয়েছে প্রায় তিন মাস আগে সাগরে ভাসতে থাকা তিনশো ছজন রোহিঙ্গাকে ভাসাঞ্চরে এনে রাখা হয়েছে এই সফরে সাংবাদিকদের সাথে তাদের দেখা করতে দেওয়া হয়নি এমনকি চরের কোন স্থাপনায় তাদের রাখা হয়েছে সেটিও জানানো হয়নি রোহিঙ্গাদের এখানে আদৌ আনা সম্ভব হবে কি না সেটি এখন এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যদি সেটি সম্ভব না হয় তাহলে এই চরে হাজার হাজার কোটি টাকা খরচ করার অর্থ কি এই এটা প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল প্রাথমিকভাবে যে অস্থায়ী একটা আবাসনের ব্যবস্থা করা বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আর দ্বিতীয় উদ্দেশ্য হলো এরা যখন চলে যাবে আমাদের বাংলাদেশে দুস্থ নাগরিকদের এটা আবাসস্থল হিসেবে এই জন্য এটা প্রকল্পের নাম কিন্তু ভাষাঞ্চল প্রকল্প হয়নি এই প্রকল্পের নাম আশ্রয়ন প্রকল্প বাংলাদেশে অন্যান্য আশ্রয়ন প্রকল্পের ন্যায় কিন্তু এটা ব্যবহৃত হবে রোহিঙ্গাদের সহায়তার জন্য কক্সবাজারে বর্তমানে একশোর বেশি দেশি বিদেশি এনজিও কাজ করছে কিন্তু ভাষাঞ্চলে যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে সেখানে শুধু জাতিসংঘ প্রতিনিধিদের জন্য একটি ও রেড ক্রস ও আন্তর্জাতিক এনজিওগুলোর জন্য একটি করে ভবন বরাদ্দ করা হয়েছে আকবর হোসেন বিবিসি বাংলা ভাষাঞ্চর